সবাইকে স্বাগত আমাদের আজকের আপন ভুবন অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে এমন একজন অতিথি উপস্থিত আছেন যাকে পরিচয় করে দেবার নতুন করে কিছু নাই, যার লেখা দিয়ে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের সাহিত্য অঙ্গন। তো আজকে আমরা কথা বলবো সেলিনা হোসেনের সাথে। আজ আমরা শুনবো তার ব্যক্তিগত জীবনের গল্প। কেমন আছেন? এই তো ভালো। আপনাকে এখানে পেয়ে বেশ ভালো লাগছে। এখানে আসতে পেরে, তোমার সঙ্গে কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগছে। চমৎকার, আমি গর্ব অনুভব করছি। আজকে আসলে আমরা কথা বলবো আপনার একান্ত জীবন নিয়ে, আপনার ভালো লাগা মন্দ লাগা, আপনার আপন ভুবন নিয়ে কথা বলবো আমরা। একদম ছোটবেলার গল্পে যাব আমরা শুরুতেই। একদম শৈশব আপনার কোথায় কেটেছে? আমার শৈশব কেটেছে বগুড়ায়। আমার আব্বার চাকরি সূত্রে উনি তখন ওখানে ছিলেন। 47 পরবর্তী, মানে আমি যখন বুঝতে শিখলাম 52, 53, 54 এই সব সময়ে করতোয়া নদীর ধারে একটা অপরূপ সুন্দর গ্রামে আমার শৈশব কেটেছে। আপনার নানু বাড়ি কোথায়? আমার নানু বাড়ি নোয়াখালীতে, দাদার বাড়িও নোয়াখালীতে, কিন্তু ওখানে আমার থাকা হয়নি। কারণ ওই যে আব্বার চাকরি সূত্রে আমরা বাইরে ছিলাম, প্রথমে বগুড়া, তারপর রাজশাহী, তারপর ঢাকা, এসব কারণে ওখানে গেছি 2-4 বার, কিন্তু ঠিক ওইভাবে আমার স্মৃতিতে নাই। আচ্ছা, আপনার স্কুল জীবন তো তাহলে অনেকবার পাল্টাতে হয়েছে না স্কুল? হ্যাঁ, সেটা তো হয়েছেই। যখন যেখানে প্রথম স্কুলের সূচনা হয় কোথা থেকে? ওই বগুড়াতেই, লতিফপুর প্রাইমারি স্কুল, সেখানে আমার সূচনা। আমার একজন শিক্ষকের কথা খুব মনে আছে, তাকে আমার এখন সান্তা ক্লজ চিনি। তখন তো ওই শৈশবে ওই শব্দটা জানতাম না। বড় দাড়ি, পাকা চুল এবং তার একটি পা ছিল না। তিনি ক্রাচে ভর, দুর্ঘটনায় পাটায় হারিয়েছেন, ক্রাচে ভর করে হাঁটতেন। আমাদেরকে তিনি একটি শিক্ষা দিয়েছিলেন, যখন আমরা স্কুলে অ্যাসেম্বলি হতো, জাতীয় সঙ্গীত গাওয়াতেন, পরে তিনি আমাদের সবাইকে দাঁড় করিয়ে বলতেন, দুটো লাইন আমি বলবো, তোরাও বলবি। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। তিনি আমাদের বলতেন, তোরা সব কুসুম কলি, তোদের ফুটে উঠতে হবে। এমন করে বলতেন যে এই ফুটে ওঠা মানে নয় একদম লেখাপড়া শিখে বিশাল কিছু হলো তা না, প্রকৃত মানুষ হওয়া, হ্যাঁ, মনকে বিকশিত করা। সে একজন রিক্সাওয়ালাও হতে পারে, সে একজন দোকানদার হতে পারে, কিছু আসে যায় না, কিন্তু মানুষ হিসেবে সে যেন প্রকৃত মানুষ হয়, মানুষ হিসেবে নিজেকে বিকশিত করতে হবে, এইটাকেই তিনি ফুটে ওঠা বলছেন। আমি মনে করি এই শিক্ষককে আমৃত্য স্মরণ রাখা যে কারো জন্যই খুবই একটি বড়। ভুলে গেলেই সেটা বরঞ্চ অন্যায় হবে। না, ভুলে তো যাওয়া যাবে না, যে শিক্ষা মাথায় ঢুকিয়ে দিয়েছেন এটা তো ভোলার শিক্ষা না, কারণ ওটা আপনি এখনো মনে রেখেছেন। এই যে বলছি শিশুবেলার কথা, সেটা আপনি এখনো মনে রেখেছেন। আপনার কলেজ জীবনের কথা শুনতে চাচ্ছি। কলেজ জীবন পাশ করার পর স্কুল, আমি আমার তখনকার দিনে ম্যাট্রিক বলতো, 1962 সালে ম্যাট্রিক শব্দটা সেটাই শেষ শব্দের মতো ছিল, পরে এসএসসি হয়েছে। তো আমি পিএন গার্লস স্কুল থেকে রাজশাহীতে, তখন আব্বাবার বদলি হলেন, ওখান থেকে পাশ করেছি। তো আমার একটা অসুখ হয়েছিল ক্লাস 9 পড়ার সময়। একদিন স্কুল থেকে ফিরে আসার সময় বাসায় এসে আমি দেখলাম যে আমি বাথরুমে পড়ে গেলাম, আমি আর উঠতে পারছি না। এবং আমার বড় বোন আমাকে কোলে করে নিয়ে এসে বিছানায় দিলেন, এবং সারা রাত আমি খুব চিৎকার করলাম, পুরো শরীর ব্যথা। পরে সকালবেলা দেখা গেলো আমার পুরো শরীর অবশ হয়ে গেছে। এখন অনেকে বলে যে ওইটা পোলিওর প্রথম ছিল, সিমটম ছিল। পরবর্তীতে চিকিৎসা, আমাকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গেলেন হাসপাতালে। তো ওনারা দেখে টেকে বললো, কি হয়েছে আমরা বুঝতে পারছি না, আমরা এই পেশেন্ট রাখবো না। আমার আব্বা তখন মিশন হসপিটাল যে ছিল রাজশাহীতে, এখনও আছে, সেখানে নিয়ে গেলেন। সেখানে ডক্টর মালাকার ছিলেন একজন, তিনি বললেন আমি রাখবো, আমি চেষ্টা করব, আমি দেখব। ওখানে আমি 2 মাস ছিলাম এবং তিনি আমাকে হাঁটা পর্যন্ত শিখিয়ে তারপর ছেড়েছেন। তো আমি সেইখানে সেই স্কুল থেকে পাশ করার পর, তুমি কলেজ জানতে চাচ্ছ, তখন রাজশাহী কলেজে ভর্তি করলাম। আমি কিন্তু আমার অদম্যইয়া ছিল যে এত কিছুর পরও আমি বলছি আমি কোনো বছর নষ্ট করব না, আমি পরীক্ষা দিব। ওই বেডে শুয়ে ম্যাট্রিক পরীক্ষা দিলাম, সেই মনোবল আপনার ছিল। তারপরে রাজশাহী কলেজে ভর্তি করলো আব্বা, কিন্তু রাজশাহী কলেজের ক্লাসের রুমগুলো এত দূরে দূরে ছিল, আমার খুব কষ্ট হতো হাঁটতে, কারণ আমার একটা সাইড খুব উইক ছিল, বাম সাইডটা, পা টেনে হাঁটতে হতো। তারপরে এর মধ্যে আমার 2-4 মাস যাওয়ার পরে আমার আব্বার কাছে একদল লোক এলো, যে আব্বা ওখানে সেরিকালচার সিল্কের একজন ডিরেক্টর ছিলেন, সমাজের একজন মানুষ। তখন উনি বলল যে আমরা একটা মেয়েদের জন্য কলেজ করব, আপনার মেয়েটিকে দিবেন। তারপরে আমি বললাম যে আব্বা আমি নিজেই যাব, আমি ওখানে ম্যানেজ করতে পারছি না। এই রাজশাহী সরকারি কলেজ ছেড়ে মহিলা কলেজে এলাম এবং আমি প্রথম ব্যাচের ছাত্রী। আপনার শখের কাজ কি? আপনি বাগান করতে পছন্দ করেন আমরা যতদূর জানি, এখন কি আপনার বাগান আছে?
গাছ ওইভাবে বাগান নেই যেহেতু মাটি নেই, কিন্তু অনেক টব আছে, টবের মধ্যে অনেক গাছ আছে। ওগুলো যত্ন কি আপনি নিজে করেন? নিজে করি, আবার আমাদের একটু লোক রাখি, সব সময় তো হয় না, যাতে শুকিয়ে না যায় একটু সার দেয়া, এগুলো একটু লোক রেখেও করাতে হয়, লোক ডেকে আর কি। সেটা বোধহয় ছোটবেলা থেকে আপনার মধ্যে গড়ে উঠেছে। হ্যাঁ, প্রকৃতির মাঝে যেহেতু আপনি বড় হয়েছেন, বাবার বদলির চাকরি ছিল, সেই সুবাদে নানা জায়গাতে আপনাকে ঘুরতে হয়েছে, অনেক মানুষের সাথে মিশতে হয়েছে, সেখান থেকে এই অভ্যাসটা গড়ে উঠেছে। তো আপনার লেখালেখির শুরুটা কিভাবে হয়েছিল? এই যে তুমি বললে অনেক মানুষের সঙ্গে ঘুরতে হয়েছে, দেখা হয়েছে, এই মেশাটা থেকে আমি সেই বয়সেই, শৈশবের পরে কৈশোর, তো বুঝতে পারছিলাম যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কি হতে পারে, ধনী দরিদ্র মানুষ কিভাবে জীবন যাপন করে, অনেক কিছু দেখার সুযোগ হয়েছিল। একবার আমার আব্বাকে একজন, আমার আব্বা যেহেতু ওখানে চিকিৎসা ছিল না, ঢাকা থেকে ম্যাটেরিয়া মেডিকা হোমিওপ্যাথির বড় বড় বইগুলো কিনে নিয়ে মানুষকে ওষুধ করাতেন, বিভিন্ন ওষুধ দিতেন, যারা আসতো বিভিন্ন শুনে শুনে বই মিলিয়ে ওষুধ বানাতেন। আমি তার পাশে বসে থাকতাম, আমি পুড়িয়াগুলো বানাতাম, যে তিনটা বড়ি দাও, এটা বানাও, এটা অমুককে দাও, নাক্সভম, এইসব নামও অনেক মুখস্থ আছে। তো ওই সময় লোকেরা শুধু চিকিৎসা না, তারা গল্প করতো আব্বার সঙ্গে সন্ধ্যার সময় হারিকেন জ্বালানো, যে কি সংকট, কি দারিদ্র, কি। একদিন এক লোক এসে বল, মা এসে বলছে, বেশ বয়সী নারী, যে আমার ছেলেটা আমাকে ভাত দেয় না। তো আমার আব্বা খুব রেগে গেলেন, ছেলেটাকে ডাকলেন, তারপর ওর শাস্তি কী হলো, বললেন ওর পেটে একটা কাঁঠাল বেঁধে এই গ্রামে ঘুরেও বুঝুক একজন মা কি করে সন্তানকে গর্ভে রাখে। পরে যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে মার্স অ্যাঙ্গেলস পড়লাম, তখন আমার মনে হলো আমার আব্বা একটা খুব ভুল সিদ্ধান্ত নিয়েছিল এবং একটা অন্যায় শাস্তি দিয়েছিল ছেলেটিকে। কারণ অর্থনীতির সূত্র ধরে যদি ব্যাখ্যা করি, তাহলে তার বউ হয়ে গেছে, বাচ্চা হয়েছে, ওই ভাতটা তো বাচ্চার কাছে যাচ্ছে, বউয়ের কাছে চলে যাচ্ছে, মা সেখানে পিছিয়ে পড়েছে। সম্পর্কের সূত্রগুলো এভাবে বোঝার চেষ্টা করেছি যে কিভাবে মানবিক সম্পর্কের জায়গাগুলো এক খাত থেকে আরেক খাতে পরিবর্তিত হয়। এইসব অভিজ্ঞতা থেকেই আমি লেখালেখিতে আসি। আমার মনে হয়েছিল আমার যে প্রকৃতি দেখা, মানুষ দেখা, এগুলো আমার সঞ্চয় জীবনের। এই চমৎকার আপনার লেখালেখির গল্প আমরা শুনবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। ঠিক আছে দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, সাথেই থাকুন, ফিরে এসে শুনব সেলিনা হোসেনের লেখালেখির গল্প। দর্শক আবার স্বাগত আমাদের আজকের আপন ভুবন অনুষ্ঠানে। আমরা চলে যাচ্ছি সেলিনা হোসেনের কাছে, শুনব তার বাকি গল্প। জি, আমরা যে গল্পে ছিলাম না, লেখালেখির সঞ্চয়টা এভাবে হয়েছে। যেমন আমাদের সেই, আমরা ওই যে বললাম আমার আব্বার কলিগের বাচ্চাটা সহ আমরা 8-9 জন ছিলাম, তো করতোয়া নদীর খেয়া পারাপার করতো একজন মাঝি, বারুয়া মাঝি নাম, ছোটোখাটো, এখনো মনে আছে, ছোটোখাটো কালো শুকনা সেই মাঝিটি। যখন আমরা যেতাম, কাকু আমরা একটু ওই পারে যাবো, ওই পারে অন্য ধরনের ক্ষেত আছে, তরমুজ আছে, মিষ্টি আলু আছে, বড়ই আছে, নানা কিছু, ওখানে বসতি ছিল না নদীর ওপারে, তো আমরা গিয়ে ওগুলি সংগ্রহ করতাম। শিশুদের প্রতি একটা মনোযোগ একজন বয়সী মানুষের, এটাও আমার একটা আজন্মর শিক্ষা যে আমার পরবর্তী প্রজন্মের প্রতি আমার দায়িত্ব নিতে হবে। সে যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় যে পরিস্থিতি, সে একটা পথ শিশু হতে পারে, সে একটা মাদকাসক্ত শিশু হতে পারে, তার পরিস্থিতিটা তার চারপাশের মানুষকে দেখার শিক্ষাটা আমি সেই খেয়াঘাটের মাঝির কাছ থেকে পেয়েছি। আমি মনে করি এটাও শিক্ষার একটি বড় দিক, সব শিক্ষা ক্লাসরুমে হয় না, অর্জনের জায়গাগুলো নিজেকেও দুচোখ ভরে দেখতে হয়, নিজেকেও শিখে নিতে হয়। এই জিনিসগুলো আমার সঞ্চয়ে ছিল বলেই আমি আমার লেখালেখির ক্ষেত্রটা তৈরি করতে পেরেছিলাম এবং আরও প্রসারিত হয়েছে, প্রসারিত পড়ালেখা, অভিজ্ঞতা, মানুষ দেখা, যত বয়স বেড়েছে দেখার সুযোগ আরও অনেক বেশি হয়েছে, তো সেগুলো তো সবসময় জমেছে এবং সেখান থেকেই আপনার সূচনা হয়েছে। হ্যাঁ, লেখালেখি। আপনার প্রথম বই ছিল কোনটি? আমার গল্পের বই ছিল উৎস থেকে নিরন্তর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন অনেকগুলো গল্প লিখেছিলাম। মাস্টার্স করার পরে আমার শিক্ষক অধ্যাপক আব্দুল হাফিজ, তিনি কিন্তু আমার জীবনে আরেকজন শিক্ষক, তিনি রাজশাহী মহিলা কলেজে পড়াতেন, ইংরেজি শিক্ষক ছিলেন। আমি একটু লিখতে পারি, তারপর আমার গল্পটা 64 সালে ফার্স্ট হলো, আমি 64 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষাও পাশ করলাম,
তখন তিনি আমাকে বলেছিলেন, মেয়ে হয়েছে বলে ঘরের চার দেয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ রাখবে না, দু চোখ ভরে বিশ্ব দেখবে। এই যে অবলোকন করার বিষয়টি তিনি আমাকে শিখালেন। পরবর্তী সময়ে গল্পের বই যখন ইয়ে হবে, তিনি আমাকে বললেন যে একটা বই থাকলে সিভিটা একটু ভারী হবে, চাকরি পেতে সুবিধা হবে, তুমি একটা বই বের করো ওই গল্পগুলো দিয়ে। আমি বললাম কে করবে, আমি তো এই তরুণ লেখক, প্রকাশককে আমার বল। তখন উনি বললেন প্রকাশক তো করবেই না, তুমি বাবার কাছে যাও, টাকা আনো, সেই টাকা দিয়ে বই করো। প্রথম বইটা বাবার টাকা দিয়ে বেরিয়েছিল? বাবা দিল, মা দিল, সবাই মিলে টাকা দিয়ে বইটা বের হলো রাজশাহী থেকে। তারপর আর পেছনে ফিরতে হয়নি, তখন প্রকাশকরে এগিয়ে এসেছে। চমৎকার। আমি যতদূর জানি যে আপনি বিতর্ক করতেন, একজন ভালো তার্কিক ছিলেন, আমরা ওই ওই জীবনটা সম্পর্কে একটু জানতে চাই। এটা একটা প্রিয় বিষয় ছিল আমার বিতর্ক। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চারবার চ্যাম্পিয়ন ছিলাম সাহিত্য প্রতিযোগিতায়, এবং বিতর্কের যে যুক্তিগুলো বের করা, একবার 64 সালে একবার ওই যে গল্পটা আমার প্রথম হয়েছে যেই প্রতিযোগিতায়, ওটা একটা বিভাগীয় কমিশনার, না ওই গল্পটা তো হারিয়ে গেছে, সেই 64 সালে রাজশাহীর বিভাগীয় কমিশনার একটা সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করেছিল যে বিভাগের সব কলেজের ছেলে মেয়ের মধ্যে। তখন আমি 7টা আইটেমে নাম দিয়েছি, তো আমার শিক্ষক আব্দুল হাফিজ বললেন ওইটা দাও উপস্থিত বক্তৃতা। আমি বললাম স্যার ওইটা আমি পারবো না, এত দ্রুত কি ভাববো কি কথা বলবো, স্যার তো মহা ধমক বকা, তোমাকে পারতেই হবে। তারপরে আমি গেলাম, তখন ওইখানে সভাপতি ছিলেন ওই প্রতিযোগিতার দিন মোস্তফা নুরুল ইসলাম স্যার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার শিক্ষক, তিনি আমার ভাগ্যে পড়লো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। ভাগ্যে পড়লো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আমি বললাম তাল গাছ কি দেখেছি, এবং শেষ করলাম রবীন্দ্রনাথের সেই লাইনটা দিয়ে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। প্রথম দিনের বিতর্ক প্রতিযোগিতা কেমন হয়েছিল? সেটাতেও ফার্স্ট হলাম, এবং বিতর্ক প্রতিযোগিতা করেও ফার্স্ট হলাম। তো কারণ তখন মনের জোরটা আরো বেড়ে গেল। হ্যাঁ অবশ্যই, যুক্তির জায়গাগুলো খুঁজি, তো আমি কখনো ফাঁকি দিয়ে চেষ্টা করিনি যে এই পয়েন্ট থেকে কি ধরনের যুক্তি হতে পারে আমার, এই চিন্তাগুলো আমার মধ্যে খুব প্রবল ছিল। আপনার চাকরি জীবনে যখন শুরু হয় সেই প্রথম দিনের কথা একটু জানতে চাই, যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যান, ইন্টারভিউ বোর্ডে বোধহয় খুব ভারী ভারী কিছু মানুষ ছিলেন, কেমন ছিল অনুভূতিটা? কবির চৌধুরী ছিলেন, ডক্টর মোহাম্মদ এনামুল হক, বাবা জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, রাজভারী, তারপরে নীলিমা ইব্রাহিম ছিলেন, আবদুল্লাহ আলমতি সরফুদ্দিন বিজ্ঞানের উনি ছিলেন, আর বাংলা একাডেমির কিছু কর্মচারী ছিলেন। প্রথমেই আমার একটা ভুল ইন্টারভিউ হলো, কারণ আমি চাকরির জন্য দিয়েছি গবেষণা সহকারী, আরেকজন ছিল পুঁথিপাঠ, যে আমাদের যে অনেক হাজার বছরের মধ্যে পুঁথিগুলো আছে সেগুলো পাঠ করে সেগুলোকে একটা গবেষণার বিভিন্ন জায়গা তৈরি করার। ডক্টর এনামুল হক বললেন যে পড়ো, আমাকে ঠেলে দিয়ে বললেন এটা পড়ো, আমি পড়লাম। কারণ আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে যেই টিচার পড়াতেন আমি তার কাছ থেকে সেটা শিখেছিলাম, এবং পাশ করার পরপরই তো জায়গাটা ভুলে যায়নি, তো পড়ে ফেললাম। তারপরে আর যা প্রশ্ন করা হলো আমি সব পারলাম। তখন ওনারা পছন্দ করে ফেললেন, তারপরে একটু একজন একটু আপত্তি করলো, রাজশাহী ইউনিভার্সিটি করে আমার সার্টিফিকেটটা একটু উঠে এরকম করে ফেললো। রাজশাহী ইউনিভার্সিটি তখন চিন্তা করতে পারতো না, তখন ওইখানে একটা বৈষম্য কাজ করেছে। হ্যাঁ বৈষম্য অবশ্যই, বড় ধরনের বৈষম্য কাজ করেছে। এবং ওনাকে আমি পরবর্তী সময় বলেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি আপনার বই পড়েছি, 1963 সালে নিউ মার্কেটে গিয়ে সেই বইটি কিনে এনেছিলাম। কি বললেন উনি শুনে? উনি তো চুপ, আর কি বলবেন। এখন আপনার ছেলে মেয়েদের গল্প শুনতে চাচ্ছি। আপনার এক মেয়ে পাইলট ছিল, আমার তিনজন ছিল, সেই পাইলট তো আর নেই, প্লেনটা অ্যাক্সিডেন্ট হলো। জি এটা আমরা জানি। আর দুজন আছে, একজন ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করছে, আরেকজন ভ্যাঙ্কুভারে থাকে, ওখানে একটা গভর্নমেন্ট। আপনার কাছে এখন কেউ নেই? আপনারা দুজনেই আছেন, তাহলে আপনার অবসরের লেখালেখির বাইরে আপনি আর কি করেন? প্রচুর সামাজিক কাজ আছে। আমি ওই লারার নামে একটা ফাউন্ডেশন করেছি, তো এখানে গাজীপুরে আমাদের একটা ফাউন্ডেশন যেখানে আমরা ফ্রি ট্রিটমেন্ট দেই সেটা চলছে। আবার বরগুনায় একটা নারীদের নিয়ে কাজ করছি। বরগুনাতে? হ্যাঁ বরগুনা, আমার শ্বশুর বাড়ির এলাকা। তো ওই যে না ফারিয়ালারা ফাউন্ডেশন করে, ফারিয়ালারা ফাউন্ডেশন, আমার হাজবেন্ড একটা কথা বলে মাঝে মাঝে, আমরা দুজনেই চাকরি করেছি তো আমাদের পেনশনের টাকা, মাঝে মাঝে ওই ফাউন্ডেশনের টাকা দিয়ে বলে যে দেখো তুমি কিন্তু ভাববে না যেটা আমি ওইভাবে দিচ্ছি, তুমি মনে করো যে লারা যেটা বেঁচে থাকলে যে প্রাপ্যটা পেতো আমি ওইটা ওকে ওইভাবে দিচ্ছি, ছেলেটা যেভাবে পাবে মেয়েটা যেভাবে পাবে সমানভাবে তিনজনে পাবে, লারা নেই বলে এটা বন্ধ থাকবে না, এটা ওর ফাউন্ডেশনের টাকাটা চলে যাবে, ও তাই করে। চমৎকার এটা আর কি। ওকে
আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আপনার অনুমতি চাইছি। দর্শক আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে এসে শুনবো বাকি গল্পটুকু। দর্শক আবারও স্বাগত আমাদের আজকের আপন ভুবনে। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপনার পূর্ণ ছবির মগ্নতা গল্পটা আমি পড়েছি, বেশ ভালো লেগেছে। এই গল্পটির আপনার মুখে এটার কিছু গল্প শুনতে চাই, লেখার সময়কার গল্প। আমি মনে করেছি যে আমাদের এই ভূখণ্ডে রবীন্দ্রনাথকে বাস করা তার দিগন্ত খুলে দিয়েছিল তার চোখের সামনে, কারণ তিনি প্রকৃতি দেখেছেন দু চোখ ভরে, তিনি মানুষ দেখেছেন, মানুষের দারিদ্র দেখেছেন, কষ্ট দেখেছেন, এই সব কিছুর ভেতর থেকে তিনি যে উপলব্ধি করেছেন এবং যে চিঠিগুলো লিখেছেন, যেগুলো ছিন্নপত্রাবলিতে আছে, সেই চিঠিগুলো পড়ে আমি এই উপন্যাসটি লেখার অনুপ্রেরণা পাই। এবং আমাদের সাজাদপুর, আমাদের প্রতিসর, এগুলো অনেকবার ঘোরাঘুরির ফলে আমার মনে হয়েছিল এটা আমার সাহিত্যে আসুক, কারণ রবীন্দ্রনাথ যখন এই সম্পর্কে কথা বলেন তখন তার মতো করে বলেন, কিন্তু আমি তার পরবর্তী সময়ের অনেক বছর পরের একজন মানুষ যখন তাকে এই পটভূমিতে দেখছি আমি কি ভাবছি, মৃণালিনী দেবী কীভাবে আসছেন, বা সেই গগন হরকরা, সেই পোস্টমাস্টার, এই সব কিছু মিলিয়ে লেখা। তবে একটা যেটা আমি করেছি সেটা হলো যে আমি তো সবগুলো চরিত্র আবার নতুন করে নির্মাণ করেছি, যেমন রতন, পোস্টমাস্টার গল্পের রতন, তখন রবীন্দ্রনাথ বলতেন এই তুই তো খুব সুন্দর, তোর গানের গলা ভালো, আয় তোকে গান শিখাই। তখন ও বলছে না না জমিদার বাবু, আমি গান শিখবো না, আমার দাদা বাবুর জন্য রুটি বানাতে হবে, আমি চলে যাই। ও তো কাজের মেয়ে হিসাবে ছিল। পরে আমি দেখাচ্ছি যে 1937 সালে রবীন্দ্রনাথ প্রজাদের নিমন্ত্রণে শেষবারের মতো প্রতিসরে এসেছিলেন, তিনি নাগর নদী হয়ে আত্রাই স্টেশনে যাবেন, তার নৌকাটা চলছে বোট, এবং পাশে দিয়ে সমস্ত প্রজারা হেঁটে হেঁটে যাচ্ছে। আমি সবার সামনে দিয়েছি যে রতন, যাকে আমি ওখানে মেরে ফেলেছি আমার উপন্যাসে, রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পে রতন মারা যায়নি। আমি দেখাচ্ছি সবার সামনে দিয়ে সে দৌড়াচ্ছে আর আমার সোনার বাংলা গানটি গাইছে। তখন ওর যে একটি শাড়ি পরে ইয়েতে সে দৌড়াচ্ছে আর গান করছে, তখন সমস্ত লোকেরা সেই গানটি গাইছে। আত্রাই স্টেশনে পৌঁছানোর পর সব প্রজাদের উদ্দেশ্যে, সব মানুষের উদ্দেশ্যে তিনি বলছেন এই গানটি আমি তোমাদের দিয়ে গেলাম, চলে গেলেন না? তো আমি প্রতীকী অর্থে যে আমরাও স্বাধীনতা লাভ করেছি, আমাদের একটি জাতীয় সঙ্গীত হয়েছে এবং এই গানটি সেই জাতীয় সঙ্গীত, আমি প্যারালাল, কন্টেম্পোরারি প্যারালাল করেছি যে রবীন্দ্রনাথের সময় থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধ। তো আপনার লেখার মধ্যেও আমরা সেই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের গল্পের কিছু ছায়া পাই? ছায়া না, যেমন ধরো 52 ভাষা আন্দোলন নিয়ে যাপিত জীবন যে উপন্যাসটি করেছি পুরো পটভূমিটাই সেই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করেছে, মানে দেশভাগের সময় একটি পরিবার আসছে। আমি বরকতকে রিপ্রেজেন্ট করেছি ওইখানে, আমার ক্যারেক্টার নাম জাফর, সে এসছে ইউনিভার্সিটিতে পড়েছে, বরকত কিন্তু সেভাবেই করেছিলেন। তারপরে গুলিতে নিহত হলো ধীরেন্দ্রনাথ দত্তকে এনেছি, যিনি প্রথম পাকিস্তান গণপরিষদে ভাষার পক্ষে দাবি উত্থাপন করেছিলেন। তো এই সব কিছু রেখে গল্পের মধ্যে দিয়ে তৈরি করা জিনিসটা একদম পুরোপুরি শুধু ভাষা আন্দোলনের পটভূমি। আপনি তো এ পর্যন্ত অনেক বই লিখেছেন। হ্যাঁ, 39টা, প্রায় 40টা উপন্যাস, 40টা উপন্যাস লিখেছেন। তো এটার মধ্যে আপনার দৃষ্টিতে, আপনার নিজের মনে হয় কোনটা সব থেকে ভালো হয়েছে? ভালো হয়েছে ঠিক ওইভাবে আমি বলবো না, ওটার বিচার করবে পাঠক, বিচার করবে সমালোচক কি হয়েছে। আমি পাঠককে সবসময় নমস্কার মানি। আপনার কোন বইটার জন্য আপনি 21শে পদক পেয়েছিলেন? 21শে পদক ঠিক একটি বইয়ের জন্য নয়, ওটা সামগ্রিক সাহিত্যের জন্য। আচ্ছা, আপনি যখন 21শে পদকটি পান, যখন আপনার হাতে তুলে দেওয়া হয়, আপনার অনুভূতিটা কেমন ছিল? এটা তো একটা অসাধারণ অনুভূতি ছিল। একে তো 21শে পদক একটি রাষ্ট্রীয় পুরস্কার, আবার দিচ্ছেন এখনকার মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও তখন প্রধানমন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধুর কন্যা। তো কাজেই বঙ্গবন্ধু তো আমাদের সামনে শুধু আমি জাতির পিতা হিসেবে দেখি না, ইতিহাসের প্রেক্ষাপটে, যেমন সর্দার ফজলুল করিমের একটি স্লোগানের মতো বাক্য আছে, জনতাই মুজিব, মুজিবই জনতা। এদেশের মানুষকে এত আপন করে ভালোবাসার, আপন করে কাছে টাকার
এই যে দৃষ্টান্ত, আমার কাছে বঙ্গবন্ধু সেই অসাধারণ মহামানব মনে হয় যে মানুষকে সম্পৃক্ত করে তিনি জীবনটা উৎসর্গ করেছেন তার শৈশব কৈশোর থেকে। এবং একটি টুঙ্গিপাড়া নামের একটি সেই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসে একজন মানুষ একটি দেশকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, বাঙালি জাতিসত্তাকে সেখানে নিয়েছেন, বাঙালির মাতৃভাষাকে সেখানে সমস্ত বিশ্বের বুকে মাথা উঁচু করে, এই সব কিছু নিয়ে এখন তার কন্যা করছেন, এখন তার হাত থেকে পুরস্কারটা নিয়ে আমার জন্য অত্যন্ত আনন্দের ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আপনার দীর্ঘায়ু কামনা করে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, শেষ করছি আমরা আমাদের আজকের আপন ভুবন। আমাদের সাথে আজকে ছিলেন সেলিনা হোসেন, যার লেখনি দিয়ে বাংলাদেশের সাহিত্য ভাণ্ডার হয়েছে উন্নত। আরও অনেক বছর ধরে আমরা তার লেখা পাব এমনটাই প্রত্যাশা করি, তার সুস্থ জীবন কামনা করি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমরা আমাদের আজকের অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে।